নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। শুভ নববীর শুভেচ্ছা সকলকে। রবীন্দ্রনাথের দুটো লাইন ভীষণভাবে মনে পড়ছে এখন। মনকে আজ কহরে, ভালো মন্দ যাহাই আসুক, সত্য রেলাও সহজে, তবে নজিরবিহীনভাবে অষ্টমীর সন্ধ্যায় কলকাতা শহর, সারা বাংলা যে চিত্র দেখল, তা সেই সত্য কি মেনে নেওয়া সহজ হবে আমাদের পক্ষে? চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এবং বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ প্রায় 10 থেকে 11 জন বামপন্থী সমর্থকদের গ্রেফতার করলো কলকাতা পুলিশ। কারণ রাসবিহারী মোড়ে স্টল, বইয়ের স্টল বিক্রি নিয়ে যে ধুমধুমার কাণ্ড ঘটেছিল শাসক দলের ছেলেপুলেদের সঙ্গে, তার করালগ্রাসে পতিত হলো বামপন্থী সমর্থকরা। এই নিয়েই আমাদের সঙ্গে লাইভে এই মুহূর্তে উপস্থিত আছেন দীপশিতাধর। দীপশিতাদি, এই সত্য কি মেনে নেওয়া সহজ? সত্য তো আমরা মেনে নিচ্ছি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই সমস্তগুলো তো খাতায় কলমে লেখা হচ্ছে। সব সময় তো সবার সময় সময় সমান যায় না, সময় বদলায়, পরিস্থিতি বদলায়। এবং যে জিনিস আমরা দেখলাম গতকাল রাত্রে, এ তো ভাবা যায় না। একটা বইয়ের স্টল করার জন্য যদি একজন রাজ্যের সাংসদকে, রাজ্যসভার সাংসদ তিনি, বিকাশরঞ্জন ভট্টাচার্য শুধুমাত্র সিপিআইএম এর নেতা অথবা আইনজীবী নন, তিনি একজন রাজ্যসভার সাংসদ। কমলেশ্বর মুখার্জি একজন প্রথিতযশা চিত্র পরিচালক, আমাদের বাংলার গর্ব, পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষের গর্ব। শুধুমাত্র একটা আমি বইয়ের স্টল খুলেছি বলে বা একটা বইয়ের স্টলে আক্রমণ হয়েছে বলে, তার প্রতিবাদে আমি রাস্তায় নেমেছি বলে আমাকে গ্রেপ্তার হতে হবে? আর সেই একই কলকাতায় গান্ধীজির আদলে অসুরের দেহ বানালে, অসুরের মূর্তি বানালে, তাদের বিরুদ্ধে কিচ্ছু অ্যাকশন নেওয়া হবে না? মমতা ব্যানার্জি তো দেখিয়ে দিচ্ছেন যে উনি আসলে কাদের হয়ে, কাদের জন্য, কোন রাজনীতির পক্ষে দাঁড়িয়ে আছেন। আমরা যে কথা বারবার বলেছি যে পশ্চিমবঙ্গের বুকে মনুবাদের রাজনীতি, আরএসএস এর রাজনীতির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক যদি কেউ হয়ে থাকেন, তিনি হলেন ওই মমতা ব্যানার্জি। আমরা যখন বলছি মানুষের আরো বই পড়া উচিত, মানুষের প্রশ্ন করা উচিত, ফেক নিউজ যেভাবে ছড়িয়ে পড়ছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মধ্যে দিয়ে যেভাবে মানুষ মিথ্যে জানছে, সেটার একমাত্র হাতিয়ার হচ্ছে বই পড়া, আরো বেশি বেশি করে বই পড়া। উৎসবের সময় আমরা বামপন্থীরা প্রত্যেকবার তাই বইয়ের পসরা নিয়ে বসি, মানুষ তাদের পছন্দ মতো বই কিনে নেন, জানেন, বোঝেন, পড়েন, এটাই বাংলার সংস্কৃতি। আজকে মমতা ব্যানার্জি, যিনি জয় বাংলার স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি পরিষ্কার দেখিয়ে দিলেন তিনি আসলে বাংলার সংস্কৃতির পরিপন্থী। আরএসএস বিজেপিরা ঠিক যা যা এই বাংলার সঙ্গে করতে চান, যার যার জুজু দেখিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি সমস্ত কিছুকে প্রচ্ছন্নে এবং প্রত্যক্ষভাবে সমর্থন করেন। একটা লাইন আপনি হয়তো জানেন, এই অভাগা দেশে জ্ঞানের প্রদীপ জ্বালো, জ্ঞানের প্রদীপ তো বই জ্বালে, কোথাও গিয়ে নিজেদের অভাগা মনে হচ্ছে না যে কাদেরকে আমরা প্রিজন ভ্যানে উঠতে দেখছি এবং তাদের দোষটা কি, অপরাধটা কি? বই বিক্রি, এবং আর একটা স্পেসিফিক্যালি একটু বলে দিই দিদি, মুখ্যমন্ত্রী স্লোগানে বারংবার বিভিন্ন কবি সাহিত্যিকদের কবিতার লাইন শোনা যায়, সেটা তো বই জন্ম দিয়েছে সে সকল লাইন, সেই বই এত ভীত কেন? আসলে মমতা ব্যানার্জি খালি মমতা ব্যানার্জি রং বং চং কবিতার বই, সেই বই মানুষ পড়ুক এইটাই চান। ওনার বই বিক্রি হবে, ওনার বই লেখা হবে, ওনার আঁকা কাগের ঠ্যাং বগের ঠ্যাং ছবি বিক্রি হবে, উনি যা করবেন, ওনার আশেপাশে যে চামচারা ঘোরাফেরা করেন তারা যা লিখবেন, তারা ওনার মানে ওনার প্রশস্তিকে যা যা বলবেন, শুধু সেই ধরনের জ্ঞান, শুধু সেই ধরনের বই, শুধু সেই ধরনের আর্ট অ্যান্ড ক্রাফট তাই নিয়ে চর্চা হবে, বাদবাকিরা কেউ কিছু করতে পারবে না, এটাই মমতা ব্যানার্জি বিশ্বাস করেন। ওই জন্য আমরা দেখেছিলাম যখন ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, ফিল্মের পোস্টার কম, ফিল্মের কাট আউট কম, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকদের ছবি কম, মমতা ব্যানার্জির বড় বড় ছবি, কারণ উনি দশভুজা, উনি নাচতে পারেন, গাইতে পারেন, ঢাক বাজাতে পারেন, ডান্ডিয়া খেলতে পারেন, বক্তৃতা দিতে পারেন, কবিতা লেখেন, গল্প লেখেন, ছবি আঁকেন। মমতা ব্যানার্জি এবং তার পরিবার, তারা ছাড়া আর কেউ কোনো কিছু করবেন না, তাদের জ্ঞান, তাদের যে সমস্ত জিনিসপত্র সেটাই বাংলায় চলবে, এটাই তারা ভাবেন, এটাই তারা বিশ্বাস করে। প্রকাশ্য মঞ্চে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বারংবার মমতা ব্যানার্জি আক্রমণ করেছে সাম্প্রতিক কালে, এবং সিপিএম কে বলা হচ্ছে ফাইল হারিয়ে গেছে, ফাইল নেই, ফাইল লোপাট হয়ে গেছে, কিভাবে দেখেন এই পুরো বিষয়টা? যদি ফাইল লোপাট হয়ে যায় তাহলে তার দায় কার? মমতা ব্যানার্জি, তৃণমূল সরকারের। বিগত 10 বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতায় রয়েছেন, সেই ফাইলগুলোকে ঠিক করে রাখা, ফাইলগুলোর সঠিক যাতে তদন্ত হয়, সেই সমস্তটা দায়িত্ব মমতা ব্যানার্জি ছিল। এবং আমাদের প্রশ্ন হচ্ছে এতদিন পরে কেন? মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিলেন তো বলেছিলেন বিগত 34 বছর ধরে যা যা অনাচার হয়েছে তার তিনি সবটার ঠিক করবেন। তাহলে উনি যদি জানতেন যে বামপন্থী নেতারা, সিপিএম এর নেতারা, মন্ত্রীরা এত এত টাকার গড়বড় করেছেন, ধরেননি কেন? আজ যখন ওনার দিকে আঙুল তোলা হচ্ছে, যখন ওনার একের পর এক নেতা, মন্ত্রী, ইডি, সিবিআই এর দপ্তরে তলব পাচ্ছেন, প্রমাণিত হচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি তাদের ফ্ল্যাট থেকে বেরোচ্ছে, আমরা বলি যে মানে সাধারণ মানুষ টাকা জমায় যাদের ফ্ল্যাট কিনতে পারে,
তৃণমূলের লোকেরা ফ্ল্যাট কেনে যাতে ওই কালো টাকাগুলো জমাতে পারে। এই অবস্থা তো বিগত 50-60 বছর পশ্চিমবঙ্গে আমরা কখনো দেখিনি। তাহলে মমতা ব্যানার্জি যখন নিজে কাদায় পড়েছেন, ওনার পরিবারের লোককে ধরে যখন টানাটানি হচ্ছে, তখন উনি আমাদের দিকে আঙুল তুলেছেন। এবং তখনও বিকাশ ভট্টাচার্য, মোহাম্মদ সেলিমরা যে কথা স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আপনার যা যা তদন্ত করা দরকার আপনি করুন, আমরা আপনার সঙ্গ দেব, আমরা আপনার সঙ্গে কোঅপারেট করবো। মমতা ব্যানার্জি তো পারেননি, এতগুলো বছরে একটাও সিপিএম এর নেতা মন্ত্রীকে জেলে ঢোকাতে প্রমাণ সহ ঢোকাতে পারেননি এবং আগামী দিনেও পারবেন না, এই বিশ্বাস থেকে আমরা বলি। কালকে বহু বুদ্ধিজীবী মানে কোট আনকোট কমলেশ্বর মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সৃজিত বলুন, ঋদ্ধি বলুন, কৌশিক গাঙ্গুলির মতো যদি বলা হয় প্রতিযোগী সব মানুষরা পোস্ট করেছেন, এসব এটা কি আপনার কাছে নিঃসন্দেহে ভালো লাগা? মানে এই প্রশ্নটা তো আপনিও বহুবার তুলেছেন, কেন বুদ্ধিজীবী সমাজ এগিয়ে আসছে না, বিমল চক্রবর্তী অ্যারেস্টের সময় কেউ কিছু প্রতিবাদ করেনি, খেলা কি ঘুরছে? যারা কমলেশ্বর বাবুর সঙ্গে দাঁড়িয়েছেন তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ জানাই। আমার মনে হয় একজন সহনাগরিক হিসাবে, একজন মানুষ যিনি ভাবেন, যিনি লেখেন, যিনি কবিতা বলেন, যিনি অভিনয় করেন, এটা তাদের দায়িত্ব ছিল, নাগরিক হিসাবে তাদের দায়িত্ব। এবং ব্যাপারটা শুধু তারা কমলেশ্বর মুখার্জি পর্যন্ত আটকে রাখেননি, প্রত্যেকেই লিখেছেন যে শুধুমাত্র বই বিক্রি করার জন্য গ্রেফতার করা হবে। ফলে আমার মনে হয় বাংলার যে সংস্কৃতি, বাংলার যে মনন, যে মনন রবীন্দ্রনাথ পড়ে, নজরুল পড়ে, যে মনন পুজোর সমাতেও আমাদের কয়েক লাখ টাকার বই বিক্রি হয়, এ তো বাইরে থেকে লোক আসে না, বাংলার মানুষ, কলকাতার যে মানুষ ঠাকুর দেখতে বেরোন তারাই কেনেন। ফলে বই পড়া, বই পড়ানো, বই উপহার দেওয়া, এটা বাংলার সংস্কৃতির একটা খুব চিরন্তন অঙ্গ। ফলে আমার মনে হয় যারা আজকে পাশে দাঁড়িয়েছেন, কমলেশ্বরদার পাশে দাঁড়িয়েছেন, এই ঘটনার প্রতিবাদ করেছেন, এই গ্রেফতারির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তারা প্রত্যেকে বাংলার ওই মননকে রিপ্রেজেন্ট করেন, প্রতিনিধিত্ব করেন। আমি আশা করব আগামী দিনে আরও বেশি বেশি মানুষ তারা এইভাবেই দ্ব্যর্থহীনভাবে প্রতিবাদ করতে পারবেন, সরকারকে বা ক্ষমতাকে প্রশ্ন করতে পারবেন। এবং এখনও যারা নিজেদের বুদ্ধিজীবী বলেন, যাদেরকে বিভিন্ন সময় ফোন করলে তারা বলেন যে আমি এখন শুটিংয়ে আছি, আমি এখন উত্তর দিতে পারবো না, এইরকম মানুষগুলোরও মুখ খোলার, কথা বলার মেরুদণ্ডটা একটু হোক, একটু শিরদাঁড়া টান টান হোক, এই পুজোর সময় এটাই আমাদের কামনা আশা। বাংলার মনন নিয়ে কথা বলছেন, এই বাংলার মননে কালকে দিলীপ ঘোষ আমাদের শারদীয় আড্ডায়, যদিও আপনার দলের নন, একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে আমার নামে 40-50টা কেস চলছে, কোথাও গিয়ে বিরোধীদের কেস দিয়ে দেওয়া, এখন তো আবার ইউটিউবারদের যারা সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন কাজ করছে তাদেরকে ধরা শুরু হয়েছে। আমাদের চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলেন কৌস্তভ বাগচি, কংগ্রেস নেতা, আমাদের পার্টি করে মামলা করা হয়েছে, কোথাও গিয়ে দিদি আপনার কি মনে হচ্ছে না বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে? এটা তো ভালো বার্তা নয়। মানে বিজেপি যখন গণতন্ত্রের কথা বলে তখন সেটা একটু পরিহাসের মতো শোনায়, কারণ যেখানে যেখানে বিজেপি সরকারে রয়েছে তারা একই ধরনের কাজ করে। আমরা সিদ্দিক কাপ্পানকে ভুলে যাইনি, একজন তোমার মতোই সাধারণ একজন জার্নালিস্ট, যিনি হাথরাসের যে ঘটনা, ওই যে ভয়ঙ্কর একটা গণধর্ষণের ঘটনা, সেটা কভার করতে গেছিলেন, তাকে এতদিন, 1 বছরের বেশি সময় সে জেলে ছিলেন, এই কিছুদিন আগে বেল পেয়েছেন। এবং আমরা তো দেখেছি আমাদের বহু সহপাঠী, আমাদের সঙ্গে যারা পড়তেন, উমর খালিদ এখনো জেলের মধ্যে রয়েছে, তো বহু যারা স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট তাদেরকে ইউএপিএ দিয়ে বিভিন্ন ধারায় জেলের মধ্যে যারা রেখেছেন তারা বিজেপি সরকার। সুতরাং বিজেপি অথবা দিলীপ ঘোষ তারা খুব লোকের কথা বলার অধিকারে বিশ্বাস করেন এমনটা নয়, কিন্তু এটা সঠিক। পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জিরা বিজেপির চেয়ে কিছু আলাদাভাবে রাষ্ট্র ব্যবস্থাকে বা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন না। যেমন তুমি বলছিলে পুলিশ পাঠিয়ে দেওয়া, ফেসবুকে কেউ মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিছু বললে তার বাড়িতে পুলিশ চলে যাওয়া, পুলিশ স্টেশন থেকে ফোন আসা, আপনি কেন লিখেছেন, এক্ষুনি ওটাকে হাঁটান, আপনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে লিখতে পারেন না, আপনি চোর বলতে পারেন না। ইভেন এই কালীঘাটের যে ঘটনা, রাসবিহারীর যে ঘটনাটা, সেই ঘটনার সূত্রপাত কি? আমরা একটা ওখানে লেখা হয়েছিল যে আমরা বই বিক্রি করি, চাকরি বিক্রি করি না। কিছুদিন আগে হাওড়াতে যখন আমাদের স্থলের ওপর আক্রমণ হলো সেই একই ঘটনা, আমরা লিখেছিলাম আমরা বই বিক্রি করি, আমরা চাকরি বিক্রি করি না। এখন এই কথাতে কোথাও তো লেখা নেই তৃণমূল, কোথাও তো লেখা নেই মমতা ব্যানার্জি। তাহলে তৃণমূলের, মমতা ব্যানার্জির, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন লোকেদের পুলিশের গায়ে লাগছে কেন? কারণ তারাও জানেন তারা বই বিক্রি করেন না, তারা চাকরি বিক্রি করেন। ফলে আমরা আমরা যেটা বলতে চাইছি যে পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলা যাবে না, এইটা ওনারা একটা রুল বানাতে চাইছেন। যে কথা ওনারা বলতেন, মমতা ব্যানার্জি তো বিজেপি বিরোধী মুখ হওয়ার চেষ্টা করছেন, যে বিজেপি গণতন্ত্রের গলারোধ করছেন, আমরা এখানে গণতন্ত্রকে ফ্লারিশ হতে দিচ্ছি, প্রতিদিন প্রতিনিয়ত উনি দেখাচ্ছেন নরেন্দ্র মোদী খালি সাদা পাঞ্জাবি পরেন আর মমতা ব্যানার্জি সাদা সুতির শাড়ি পরেন, এছাড়া
সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি ওদের দুজনের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো রকম পার্থক্য নেই। এই বাংলায় আপনার কথা শুনে বলতে ইচ্ছা করছে, সৌগত রায় কিছুদিন আগে বলেছেন বিরোধীদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে, কোট আনকোট এই টাইপের কিছু একটা কথা। অধ্যাপক হয়ে, অধ্যাপকের মুখে, আপনি নিজে ছাত্রী পিএইচডি করছেন, তো এই এই বিষয়গুলো অধ্যাপকের মুখে কি এক্সপেক্ট আপনি তো করেন না, কিন্তু শুনে কেমন লাগে? এবং আপনি আর একটা বিষয় বলছিলেন যে চাকরি, সরকারি মঞ্চে বেসরকারি চাকরি দেওয়া হচ্ছে, সেটাও আবার ভুয়ো, সেই বিষয়টা কিভাবে দেখেন? আমরা একটু যেতে যেতে কথা বলি দিদি, তাহলে আমার মনে হয় আমাদের দর্শকদের আরো ভালো লাগবে। এই দুটো বিষয় আপনি কিভাবে দেখেন? একটা তো ইন্টারেস্টিং হলো, সৌগত বাবু আমি যে কলেজে পড়তাম, আশুতোষ কলেজ, সেই কলেজেরই উনি অধ্যাপক ছিলেন, ফিজিক্সের অধ্যাপক, এবং তখনও ওনার বিশেষ কোনো ভূমিকা, শিক্ষক সুলভ কোনো রকম ভূমিকা আমরা দেখিনি। আর দ্বিতীয় যেটা তুমি বলছিলে যে ওই ওই তোমার জুতোর, জুতো দিয়ে ইয়ে বানাবে, চামড়া দিয়ে জুতো বানাবে ইত্যাদি ইত্যাদি, তো সে তো কার জুতো কে বানাবে সেসব আমরা দেখব। এবং সৌগত রায় যে উনি শিক্ষক সুলভ নন, সেটা তো আমরা ওই নারদার ভিডিওতেই দেখেছি, যিনি ঘুষ নেবার পর থ্যাংক ইউ বলেছেন। তো ওনার ওই অধ্যাপক হওয়ার বা ওনার সকল শিক্ষিত হওয়ার একমাত্রই মানে একমাত্র যেটা বোঝার জায়গা, তা হলো বাকিটা যখন স্যান্ডোগেঞ্জি পরে ঘুষটা নিয়ে বসেছিলেন, উনি তখন ঘুষ নেবার পর একটা থ্যাংক ইউ বলেছিলেন। সুতরাং ওটাতেই বোঝা যায় যে উনি একটু শিক্ষিত, কিন্তু তৃণমূল তো, তাই ঘুষ নেওয়াটা বা চুরি করাটা বা এরকম ধমকি দেওয়াটা যে বিরোধীদের চামড়া দিয়ে উনি জুতো বানাবেন, সেইটা ওনার মধ্যে পরিবর্তনটা হয়নি। সরকারি মঞ্চে ভুয়ো চাকরি দেওয়া, এবং বহু ছাত্রছাত্রী ওপেনলি অভিযোগ করছেন যে কোম্পানি নেই, গিয়ে জানতে পেরেছে ইন্টার্নশিপ, এই বিষয়টা আপনাকে ভাবায়? আমরা তো বলেছিলাম, মানে যখন আমরা বলেছি নির্বাচনের সময় যে আমরা এমন একটা সরকার চাই যেটা সবার হাতে চাকরির খাম পৌঁছে দেবে, আমরা তো বেসরকারি চাকরির কথা বলিনি। আমরা প্রাইমারি বলেছিলাম আপনার সরকারি বিভিন্ন সংস্থানে কয়েক লক্ষ শূন্য পদ, আপনি টিচার হতে পারেন, আপনি গ্রুপ ডির কর্মচারী হতে পারেন, কয়েক লক্ষ শূন্য পদ এই পশ্চিমবঙ্গের যে যে সরকারি সংস্থানগুলো তার মধ্যে পড়ে রয়েছে। আপনি বেসরকারি লোক নিয়ে আনবেন, বেসরকারি চাকরি আনবেন, সেটা তো পরের স্টেপ, প্রাথমিকভাবে আপনার হাতে যে চাকরিগুলো আছে সেটাতে আপনাকে স্বচ্ছ নিয়োগ করতে হবে, সেই মিনিমামটুকু তো সরকার করতেই পারেন। অন্য সমস্ত প্রতিবন্ধকতাকে যদি আমি দূরে সরিয়ে রাখি, সেইটা মমতা ব্যানার্জিরা করেননি। এবং এই জন্য সরকারি মঞ্চ থেকে একটা ভুয়ো বেসরকারি চাকরি দেওয়া হচ্ছে, এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। আমরা প্রথম দিনই বলেছিলাম ওটা একটা স্টান্ট, যে চুনকালি ওনাদের মুখে পড়েছে, যেভাবে সারা ভারতের কাছে পশ্চিমবঙ্গের মাথা হেট হয়েছে, মমতা ব্যানার্জির সোকল যে ইমেজ, সেই ইমেজে দাগ পড়েছে যে তারা দুর্নীতিবাজ, এক নম্বরের ঘুষখোর একটি দল, সেইটাকে একটুখানি পলিশ করার জন্য, ওয়াশ আউট করার জন্য এইসব নাটক হয়েছিল। ওই নাটক ছাড়া আর কিচ্ছু না। আমার এই লাইভ আড্ডার শেষ একদম প্রশ্ন, এই তো দুর্গাপুজো চলছে, দুর্গাপুজোর অনুদান নিয়ে বহু বিতর্ক হয়েছে, আপনি কিভাবে দুর্গাপুজোর অনুদানটা দেখেন? এবং এর সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হয় ভাতা, এত ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, এগুলো কি সমাজে কার্যকারী নয়? আর এই দুর্গাপুজো 60,000 টাকা করে ক্লাবকে দেওয়া, যেই নিয়ে মামলা হয়েছে, এবং এর ফলে ভুয়ো বা দুয়ারে রেশন প্রকল্পটা কলকাতা হাইকোর্ট বলে দিল ভুয়ো, সম্ভব নয়, ইললিগাল, কিভাবে বলবেন পুরো বিষয়টা নিয়ে? দেখো, একটা ভাতা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, এটা একটা ওয়েলফেয়ার স্টেট, সরকারের কাজ পিছিয়ে পড়া মানুষ বা যে সম্প্রদায়ের মানুষের কাছে আর্থিক সাহায্য দরকার তার দায়িত্ব সরকার নেবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে এই পুজোতে টাকা দেওয়া, আমরা তো জানি যে এই সরকার একটা ধর্মনিরপেক্ষ সরকার, এটা রাষ্ট্র, যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, জাত থাকবে না ইত্যাদি ইত্যাদি, সেখানে একটি সরকার সে কেন কোনো ধর্মীয় একটি পার্টিকুলার ধর্মীয় অনুষ্ঠানের জন্য চাঁদা দেবেন বা টাকা দেবেন বা অনুদান দেবেন? এত বছর ধরে তো পশ্চিমবঙ্গে দুর্গা মানুষ ধর্মাচরণে বিশ্বাসী, দুর্গাপুজোতে বিশ্বাসী, তারা বারোয়ারি পুজো করেছে, নিজের পকেট থেকে টাকা দিয়েছেন, কেউ 10 টাকা দিয়েছেন, কেউ 10,000 টাকা দিয়েছেন, পাড়ায় পাড়ায় পুজো হচ্ছে, এই তো পশ্চিমবঙ্গের কালচার। সেখানে মমতা ব্যানার্জি যে টাকা দিয়ে, এই যে 60,000 টাকা দিয়ে উনি যা অনুদান দিয়ে যা করার চেষ্টা করলেন, এ তো অপ্রয়োজনীয়। এবং এই 60,000 টাকা করে যে এতগুলো টাকা উনি দিলেন, সেটা কার টাকা? মমতা ব্যানার্জির ব্যক্তিগত টাকা, ওই মানে ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পারিবারিক সম্পত্তি নয় তো, আমার আপনার ট্যাক্সের টাকা, যে টাকাটা দিয়ে ওই যে সমস্ত শিক্ষকরা চাকরি পাচ্ছেন না তাদের বেতন দেওয়ার কথা, সেই টাকাগুলো উনি সঠিক জায়গায় ব্যবহার না করে শুধুমাত্র নিজের প্রচারের জন্য। আমরা যদি কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে দেখি, আমরা দেখব সেই যে লাইটিং হয়েছে তাতে কন্যাশ্রী, যুবশ্রী, মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায়, মানে দুর্গা ঠাকুরের চাই মমতা ব্যানার্জির বড় কাট আউট, মমতা ব্যানার্জি উদ্বোধন করবেন তার জন্য যে কাট আউট লাগানো হয়েছে, এটা প্যান্ডেলের সমান সমান, প্রতিমার চেয়ে বড়। সুতরাং এই 60,000 টাকা যে তারা দিয়েছেন,
তা বেসিক্যালি মমতা ব্যানার্জি নিজের দলের তৃণমূলের প্রচার প্রসারের জন্য দিয়েছেন, যা খুব পরিষ্কার ভাবে আমরা দেখতে পাচ্ছি। তবে এই তো নকশা, দুয়ারে রেশন তো মানে কোর্ট বলে দিয়েছে, পরিষ্কার ভাবে বলে দিয়েছে। এখন একটা পিডিএস সিস্টেম আমাদের রয়েছে, যে যার মধ্যে অনেক ধরনের সমস্যা রয়েছে, তাতে চুরি করা, তাতে তার কোয়ালিটি খারাপ দেওয়া, সেইগুলো সমস্যা ছিল, সেইগুলো ঠিক করার কথা। সেইটা না করে শুধু একটা গিমিক, শুধু একটা চমক। আমি দুয়ারে সরকার শুনেছিলাম, তোমরা দুয়ারে সরকার কি হলো, আমি তো তার কোনো ধরনের দেখতে পাই না। আমরা শুনেছিলাম দিদিকে বলো, যে কোনো সমস্যা হলে দিদি হটলাইন নাম্বার চালিয়েছে। দিদিকে কি বলবো আমরা, আনিস খানের বাবা দিদিকে বলতে চেয়েছিলেন, দিদি কি বলেছেন? মইদুল মিদ্দার বাড়ির লোক দিদিকে বলতে চেয়েছিলেন, তিনি কি বলেছেন? সুতরাং এই এই যে গিমিক, খালি যেটা গিমিকের রাজনীতি, খবর তৈরি করার রাজনীতি, আমি সবসময় আমি ভূম মানুষ, সাধারণ মানুষ, এই আমাদের যা যা বিগত দিনে প্রোগ্রাম হয়েছে, বিডিএ মানে বিডিএ অফিস অভিযান হোক, উত্তরবঙ্গে হোক, রায়গঞ্জে হোক, জলপাইগুড়িতে হোক, যে মানুষের ঢল এই মুহূর্তে রাস্তায় নামছে, এরা কিন্তু কিছু পাওয়ার জন্য আসেনি। এর মধ্যে বহু মানুষ রয়েছেন যারা হয়তো আগে তৃণমূলকে ভোট দিয়েছেন, এখন রাগে বীতশ্রদ্ধ হয়ে তারা আমাদের সঙ্গে এসে দাঁড়িয়েছেন। প্রচুর আমার এরকম বন্ধু বান্ধব রয়েছে যারা আজ থেকে 3 বছর আগেও খুব দিদি প্রেমী ছিলেন, না না মমতা ব্যানার্জি খুব দিদির ওপরে কিছু হবে না, তারাও এখন বুঝতে পারছেন আসলে তাদের ভবিষ্যৎ নিয়ে মমতা ব্যানার্জি এবং তার আমাদের, যে আপনারা পুজোর সময় ঝালমুড়ি বিক্রি করুন, ঘুগনি বিক্রি করুন। আচ্ছা অভিষেক ব্যানার্জি কোনদিন ঘুগনি বিক্রি করেননি কেন? এত কোটি কোটি টাকা যদি আয় করা যায়, অভিষেক ব্যানার্জি তো ঘুগনি বিক্রি করতে পারেন। তৃণমূলের যে টপ নচ নেতারা রয়েছে, তাদের মধ্যে একজনও এমন আছেন যাদের ছেলেমেয়েরা ঝালমুড়ি